নতুন আরেকটা প্রজেক্ট নিচ্ছি। এইভাবে লাগছে, এগুলা দেখাচ্ছি কারণ আপনাদের যে কি ইয়ে হবে কি যেন ল্যাব হবে, কেমন ল্যাবে কিন্তু এগুলা লাগবে। হ্যাঁ, সব কনসেপ্ট লাগবে না, যেমন ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, এটা এই জন্য দিচ্ছি কারণ আপনাদের ল্যাবে দরকার হবে, একটু বুঝে নেন। আপনাদের ল্যাব কিন্তু ডাটাবেজ রিলেটেড, ওকে আমি পরে বলবো ওসব কথাবার্তা। বাট একটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাবেন কিভাবে, ডাটা পাস করবেন কিভাবে, ওগুলা নিয়ে কথা বলার জন্য তা আমি প্রথম খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরেন আমার এখানে একটা বাটন আছে আর এখানে একটা ডাটা আছে, ধরেন আমি ডাটাটুকু ইনপুট দিব, এখানে যে ডাটাটা ইনপুট দিব সেটা আরেকটা ফর্মে দেখাবো, তাহলে কি করতে পারি? আচ্ছা ওকে, সো আমি ফর 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 কি সেক অফ টাইম আমি একটা কাজ করি, নেমিং কনভেনশন আর চেঞ্জ করছি না, আমাদের সময় একটু হাতে কম। আমি এখানে রাখলাম সেটা ফর্ম টু, তাহলে ফর্ম ওয়ানে ডাটা আসবে, ফর্ম টুতে ধরেন কোথায় দেখাবো, একটা লেভেলে দেখিয়ে দিব, তাই না? আপাতত ওইভাবে চিন্তা করি, লেভেল। এখন বলেন কি কোড লিখবো, কি কোড লিখবো? আসলাম বলেন কুইকলি। আচ্ছা ওকে, সো প্রথম হলো আপাতত ফর্ম টু আনার চেষ্টা করি, তাই তো? কি লিখবো এখানে? ফর্ম টু, এই ফর্ম টু ইকুয়ালস নিউ ফর্ম টু, তাই না? তারপর এই ফর্ম টু ডট শো, শো শো ডায়লগ আপনারা জানেন, শো ডায়লগ মানে কি ধরে থাকবে, তাই না? আর শো মানে হলো দেখায়, পরে কোনো কোড থাকলে ওগুলো এক্সিকিউট করে সে চলে যাবে। ওকে, সো ফর্ম ওয়ান আসলো, ফর্ম টু দেখালো, তাই না? ওকে, এখানে কিন্তু আপনি শো ডায়লগ হলে এটা করা যেত না, তাই না? ওকে, সো এবার আমি বন্ধ করে দিলাম, ডান। সো এখন আপনারা চাচ্ছেন কি ফর্ম ওয়ান থেকে ফর্ম টুর মধ্যে করবেন, ভেরি ইজি। ফর্ম টুর মধ্যে অলরেডি একটা কি কনস্ট্রাক্টর আছে, তাই না? সো আমি একটা কাজ করতে পারি, এখানে বলতে পারি কি ডাটা, ফর এক্সাম্পল এই ডাটাটা কোথায় দেখিয়ে দিব, ওখানে যে লেভেলটা আছে, রাইট? সো ইউ সি লেভেল ওয়ান ডট টেক্সট ইকুয়ালস ডান। নাও হোয়াট উইল হ্যাপেন সি, আচ্ছা এবার আসুন এখানে। ওকে, সো আমার এখানে কি করতে হবে, এখন টেক্সট বক্স ওয়ান ডট টেক্সট, রাইট? সো দেখেন কি হচ্ছে, আমরা রান করি অ্যাপ্লিকেশন, আমরা এখানে একটা ডাটা দিচ্ছি রাজীব, বাটন ওয়ান ক্লিক করলাম, রাজীব এখানে চলে এসেছে অলরেডি, F11 দিচ্ছি, দেখেন কোথায় আসলো, সরি ওই ওর যে অটো জেনারেটেড কোড আছে সেটাই প্রথম গেছে। এখন কোথায় আমি, ফর্ম টু এর কনস্ট্রাক্টরের মধ্যে, আমি ফর্ম টু এর কনস্ট্রাক্টরের মধ্যে অলরেডি তো ডাটাটুকু পাস করে দিচ্ছি, তাই না? এখানে চলে আসলো, কম্পোনেন্ট গুলো ইনিশিয়ালাইজ হলো, লেভেল ডট টেক্সট এর মধ্যে এই ডাটাটুকু দেখিয়ে দিল, ডান আসছে। ওকে, ভেরি ইজি। এখন ধরেন আমি যদি অবজেক্ট পাস করতাম কি হতো, আচ্ছা সোজাভাবে বলি, ধরেন আমি লিস্ট একটা, আমি আমি এরকম চাই, আমি কিভাবে বলবো, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করব, দেখেন ফর্ম টু ওপেন হবে, সেখানে আমি একটা লিস্টের মধ্যে অনেক ডাটা অ্যাড করব, রাইট? ওইটা যখন ক্লোজ করব, ক্লোজ করার পর এখানে কতটুকু কয়টা ডাটা অ্যাড হলো সেটা কিন্তু দেখাবো, নাম্বার অফ স্টুডেন্ট এতগুলো, তাহলে সেটা কিভাবে করব? আচ্ছা ওকে, আমি যাচ্ছি তাড়াতাড়ি, হয়তো আগাচ্ছি, দেখেন আমি প্রথম বললাম তো এখন আর এটা দরকার নেই, বললাম কি বাটনে ক্লিক করলে কি আমার লিস্ট মানে ফর্ম টু ওপেন হবে। আচ্ছা এখন দেখেন আমি আবার পরে শর্ত জুড়ে দিছি, ফর্ম টু ক্লোজ করে আমি যখন এখানে আসব, সে নিচে আমাকে দেখাবে কি এতগুলা স্টুডেন্ট অ্যাড হলো, তাহলে লিস্টটা আমাকে জেনারেট করতে হবে কোথায়, বাটন ক্লিকের মধ্যে থাকতে হবে না, বুঝতে পারছেন কিনা দেখেন। সো আমি কোডটা লিখছি, দেখেন লিস্ট, ধরেন আমি একটা স্ট্রিং এর লিস্ট নিলাম, অবজেক্টের লিস্ট নিলে একই রকম হতো, এ লিস্ট ইকুয়ালস নিউ লিস্ট, ডান। নেক্সট পার্ট, লিস্টটা এখন কোথায় পাঠিয়ে দিব, এ লিস্ট, আপনারা জানেন কি লিস্ট কি, কি টাইপ বলেন তো, রেফারেন্স টাইপ আর ভ্যালু টাইপ, লিস্ট
রেফারেন্স টাইপ, রাইট? এটা তো প্রিমিটিভ ডাটা টাইপ না, এটা কি ইন্টিজার ডাবলের মতো না? এটা কিন্তু ক্লাস ক্লাস লাইব্রেরি, যে ডট নেট ফ্রেমওয়ার্কের ক্লাস লাইব্রেরির ডাটা, সো ইট ইজ রেফারেন্স টাইপ। তাহলে আমি রেফারেন্সটা এখন কোথায় পাঠিয়ে দিচ্ছি? ফর্ম টুর মধ্যে না? চলেন ফর্ম টুটাকে একটু আপডেট করে নিই। এখন এটার টাইপ কি হবে? লিস্ট অফ স্ট্রিং, তাই না? ওকে, ডাটা বললাম, রাইট? এখন নেক্সট, এবার দেখেন আমরা ফর্ম টুতে আসি। ফর্ম টুতে একটা বাটন রাখি এবং একটা টেক্সট বক্স রাখি। চলে আসেন, একটা বাটন এবং একটা টেক্সট বক্স। বাটন ক্লিক করলে ওই যে লিস্টে আসলো, লিস্টের মধ্যে ডাটাটা অ্যাড হতে থাকবে। তাহলে লিস্টে এখন কোথায় চিনে? দেখেন তো শুধু কনস্ট্রাক্টরের মধ্যেই তো চিনবে, এটার মধ্যে চিনাবো কিভাবে? তাড়াতাড়ি বলেন, কোথায় অবজেক্ট ক্রিয়েট করব? এখানে এই অবজেক্ট আর এই অবজেক্ট কি এক কথা নাকি? এই লিস্ট থেকেও সামহাও চিনাতে হবে। খুব ভালো করে লক্ষ্য করেন, আমার এখানে অবজেক্ট অবজেক্ট কিছু, আমি তো কোনো আলাদা ইউজার ডিফাইন্ড অবজেক্ট করি নাই। বলেন, হাই হাই, এক্স্যাক্টলি, ইউ সি, প্রাইভেট লিস্ট অফ স্ট্রিং, তাই না? ওকে, লিস্ট, এ লিস্ট, সরি, এ লিস্ট, দেন তারপর এখানে কি লিখবো? এ লিস্ট সমান, এ লিস্ট সমান ডেটা, ডান? যারা বুঝেন নাই তারা আবার একটু প্লিজ কোশ্চেন করেন যদি না বুঝতে পারেন। দেখেন আমার উদ্দেশ্য তো এটাকে এখানে চিনানো, এগুলো তো সব রেফারেন্স আসতেছে। এখন এই রেফারেন্সটা তো এর ভিতরে ছাড়া চিনবে না, তাহলে আমি উপরে ফিল্ড লেভেলে একটা লিস্টের রেফারেন্স ডিক্লেয়ার করলাম, সে রেফারেন্সের মধ্যে কাকে অ্যাসাইন করে দিলাম? ডাটা নামে যেটা আসলো সেটাকে অ্যাসাইন করে দিলাম। এখন তো আমি এটা লিখতেই পারি, তাহলে কি এ লিস্ট ডট আই কি অ্যাড না অ্যাড কি অ্যাড করবো? টেক্সট বক্স ওয়ান ডট টেক্সট, অ্যাড হচ্ছে 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 হচ্ছে, তাই না? আচ্ছা, এবার দেখেন আমি আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি ফর্ম ওয়ান বাটনে ক্লিক করলে ফর্ম টু আসুক, সব কিছু কিন্তু হয়েছে, রাইট? ইভেন ওইখানে যেই যেই ডাটাটা অ্যাড হচ্ছে এটা আসলে এই লিস্টের মধ্যেই কিন্তু অ্যাড হচ্ছে, তাই না? অবজেক্ট তো একটা, বাট বিভিন্ন জায়গায় রেফারেন্স ছড়াইয়া পড়তেছে। বাট দ্য প্রবলেম ইজ, দেখেন আমার এটা তো বের হয়ে চলে যাবে শো, তো আমি এখানে কি করব? ওকে, সি দিস হোয়াট ইজ হ্যাপেনিং, আমি এখানে ধরলাম, দেখেন F5 বাটন ক্লিক, ওকে, কোথায় আসলো? দেখেন কোথায় আসছে, এখানে 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 আসলো, ওটার মধ্যে গেল, আমি সেটা আপাতত দেখছি না, স্কিপ করে চলে যাই। ওকে, লিস্টে এখানে আসলো, তারপর দেখেন কি হচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করছেন, ওটা শো করে কিন্তু পরের লাইনে কিন্তু চলে আসতেছে। তাহলে কি করতে পার, কি করতে হবে? শো ডায়ালগ করেন, দেখবেন এখানে বসে থাকবে। ওকে, শো, আচ্ছা, শো ডায়ালগ করার পর তাহলে আপনি এখন লিখে দিতে পারেন কি, ফর এক্সাম্পল মেসেজ বক্স অর হোয়াট এভার ইট ইজ, যে কোনো জিনিস দেখবেন, শো এ লিস্ট ডট কাউন্ট, তাই না? তাই তো, ডট টু স্ট্রিং। এখন দেখেন কাজ করে কিনা, F5 প্রেস করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন কি হচ্ছে। শো ডায়ালগ করে কিন্তু এখন সে মেসেজ বক্সকে রান করে দিবে না, ওইটা ক্লোজ না করা পর্যন্ত শো ডায়ালগ লেখাতে নিচের কোডটা এক্সিকিউট করবে না। বাট শো লেখলে কি হতো? দেখা দিত, মানে কোনো ডাটা দেখাতো না, তাই না? ওকে, তাই না, সেভ। এখন কিন্তু এখানে বসে আছে দেখেন, এবং আপনাদের প্রমাণ হিসেবে আমি এখানে একটা ডিবাগ পয়েন্ট দেই, আপনারা দেখবেন এটা কিন্তু পরে এক্সিকিউট হয়। তো এখন এখানে আমরা দেই আরিফ অ্যাড, ওকে, রানা অ্যাড, দুইজনকে আমরা অ্যাড করলাম, নাও ক্লোজ ইট। দেখছেন কোথায় আসছে? চলে আসছে না, শো ডায়ালগ লেখলে কিন্তু সেটা আসতো না, শো ডায়, শো নর্মাল শো লেখলে কিন্তু এক্সিকিউট হয়ে চলে যেত। ওকে, এগুলো হয়তো আপনাদের দরকার হতে পারে আপনাদের প্রজেক্টে কাজ করতে গিয়ে, মাইট বি নট শিওর, সেটার জন্য আসলে দেখালাম। আচ্ছা, নাহলে আমি কিভাবে বুঝতাম? অনেক উপায় আছে, এটা একটা উপায়। আমি যদি ফার্স্ট ফর্ম থেকে লিস্টটা না আনতাম, তাহলে এই লিস্ট মানে এই লিস্টের মধ্যে যদি অ্যাড না হতো, ফর্ম টুতে অ্যাড হলে সেটা আমি ফর্ম ওয়ান থেকে কিভাবে চিনতাম? আমার, আপনি লক্ষ্য করছেন আমাদের কাজটা কি ছিল?
আমি ডিবাগ পয়েন্টগুলো ওকে এবার এবার রান করে নেব। ডিবাগ পয়েন্ট ফেলে দিছি, সেভ সেভ। দেখেন আমি এখন অ্যাড করতেছি কোথায়, এক্স্যাক্টলি। সো বি, বাট তারপর ডাটা দেখাচ্ছি কোথায়, কতগুলো স্টুডেন্ট অ্যাড হয়েছে কোথায়। এটা কিন্তু ফর্ম টু তে না, এটা কিন্তু ফর্ম ওয়ান থেকে মেসেজ বক্স জেনারেট হয়েছে। সো আমি কি করছি, আসলে একটা রেফারেন্স ওর মধ্যে পাস করে দিচ্ছি। এখন ফর্ম টু তে সেই রেফারেন্সের মধ্যে যাই অ্যাড হোক না কেন, সেটা তো আমি এখান থেকে সেটাকে ধরতেই পারবো, তাই না?